আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বিকাল 4টা, তো 4টার সময় আজকে বিকালে এভাবেই ম্যাক হয়েছিল। দুপুরের দিকে তো অনেক বেশি গরম ছিল, হঠাৎ করে এভাবে ম্যাক হয়ে গিয়েছে আর বাতাস করছে, তো খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস। এতদিনের রোদ গরম সব কিছুই যেন এক নিমেষেই ঠান্ডা হয়ে গিয়েছে। তো আল্লাহ হলো মহান, এভাবে করে আমাদেরকে শান্তি দেন। মাঝে মধ্যে একটু গরম লাগলেও আবার এভাবে যখন বাতাস বয় তখন আবার চারপাশটা একেবারে ঠান্ডা হয়ে যায়, খুবই শান্তি লাগে। অনেক ঠান্ডা বাতাস ছিল। আজকে আমাদের ইফতারের জন্য রেস্টুরেন্ট থেকে সব খাবার নিয়ে এসেছে। আজকে কোনো ইফতারই বানাইনি বাসার মধ্যে, তো বললো যে আজকে কিছু বানিও না, আজকে তোমার ছুটি, ইফতারি বানাতে হবে না, তা আমি সব রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি। তো এই জন্য নিয়ে আসছে, তো আমি বললাম যে থ্যাংক ইউ, নিয়ে আসো। তা আজকে আমার ছুটি, ইফতারি বানাতে হবে না। তা আজকে আমি কিচেনেই যাইনি, যেহেতু ইফতার নিয়ে এসেছে সব কিছু, তার জন্য আমার কিচেনে যাওয়া লাগে নাই। মানে সকালের যে টুকটাক কাজ ছিল ওগুলো সেরে নিয়েছি, তা এখন বিকেলে তো ইফতার নিয়ে এসেছে, তো এগুলো সাজিয়ে নিলেই হয়ে যাবে। আর একটু জুস বানাবো, তাহলেই আর কি সব কিছু কমপ্লিট। তা এখন এখানে নিয়ে এসেছে মাটন হালিম, তারপরে এখানে সিরমাই রুটি, দুইটা রুটি নিয়ে এসেছে। তা এত রুটি খাওয়ার তো আর কেউ নেই। তারপরে এখানে আরও ইফতারি নিয়ে এসেছে। এটা বাঙালিয়ানা রেস্টুরেন্টের খাবার, তা আজকে বাঙালিয়ানা রেস্টুরেন্টের খাবারের রিভিউ দেব আমরা ইফতারের পরে। এখানে আছে চিকেন শাসলিক, আর এটা হলো ফ্রাইড চিকেন, রেগুলার ফ্রাইড চিকেনের মতোই, কোনো বিশেষ কিছু নাই এটার মধ্যে। এখানে আরও আছে, এটা ছিল চিকেন জালি কাবাব, তারপর আরও জিলাপিও ছিল। তো ইফতারের জন্য সব কিছু সাজিয়ে রাখবো। এটা বিকালেই নিয়ে এসেছিলো, তাই একটু খুলে রেখেছি যেহেতু গরম। এই রেস্টুরেন্টের খাবার আগে কোনো সময় ট্রাই করিনি, এবারই প্রথমবার, দেখি কেমন হয়। তো এটার দুইটা শাখা আছে দুই জায়গায় আর কি, চট্টগ্রামে। তো এখন আমি চলে এসেছি একটু জুস বানাতে। আজকে লেবু আর পুদিনার জুস বানাবো। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লেবু রস, আর দিয়ে দিয়েছি পুদিনা পাতা। তো এগুলো একটু সামান্য পানি দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো, না হলে এটা যখন জুসের সাথে দেওয়া হয় তখন আবার গুঁড়া গুঁড়া হয়ে থাকে। এখানে আবার আর একটু আলাদা করে ট্যাঙের শরবত আর লেবু শরবত বানাবো, আমার বাচ্চারা আবার খাবে না, ওদের জন্য আলাদা করেই বানাচ্ছি। তো এই তো লেবু পুদিনার জুস রেডি। এখানে একটু ভাজা জিরা গুঁড়া, চিনি আর বিট লবণ দিয়েছি। এখন ইফতারের সময়, সব কিছু খাবার গুছিয়ে নিয়েছি। তো এখানে যে হালিম এনেছিল, হালিমটা একেবারেই ভালো লাগেনি, তো ও বলেছে, আর আমার বাচ্চারাও বলেছে, বলে যে তুমি বানাও যে বাসার হালিম, ওইটাই বেশি টেস্টি হয় এটার চাইতেও। তারপরে ফ্রাইড চিকেনটাও তো রেগুলার, মানে তাও বলেছে ভালো লাগেনি, তবে আমি শাস্তিকটা খেয়েছি আর জালি কাবাবটা খেয়েছি, ওই দুইটা আমার কাছে ভালো লেগেছে মোটামুটি, ফ্রাইড চিকেনটা খাইনি। তো এখন আমরা ইফতার করে নিচ্ছি সবাই মিলে। ইফতার করার পর আমি একটু রান্না করে নিয়েছি। এখানে পাট শাক রান্না করেছি চিংড়ি শুটকি আর মসুর ডাল দিয়ে। পাট শাকটা আমরা এভাবে চিংড়ি শুটকি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি। টমেটো সেদ্ধ করেছি ভর্তা করার জন্য, আর পোয়া মাছ রান্না করেছি। তো এই তিনটা হলো রাতের খাবার, মানে রাতে খাওয়ার জন্য। তো বাচ্চারা তো মাছ খাবে না, তাদের জন্য ডিম ভেজে নিয়েছি, আর সেহেরির জন্য গরুর গোস্ত রান্না করা আছে, ওগুলো ফ্রিজে আছে, তো পরে গরম করে নিব। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।